আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো জুম অ্যাপ কি, জুম অ্যাপ কিভাবে ব্যবহার করবেন, পুরো বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে পারেন এবং উপকৃত হন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেই জুম অ্যাপ কি, জুম অ্যাপে কিভাবে ব্যবহার করব। জুম অ্যাপ কি, আমি প্রথমে বলেছি জুম অ্যাপ হলো একটি ভিডিও বা অডিও মিটিং অ্যাপ বা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা একত্রে অনেক মিটিং বা মত বিনিময় করতে পারি। বর্তমানে অনলাইনে ক্লাউড মিটিং করার জন্য জুম অ্যাপ খুবই জনপ্রিয়। এর মাধ্যমে আপনারা ঘরে বসে অনলাইন ক্লাস, অফিসের মিটিং, ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি কাজগুলো খুব সহজে করতে পারবেন। জুম মূলত আমেরিকান কমিউনিকেশন টেকনোলজির একটি কোম্পানি। এটার সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়ার সান জোসে। জুম অ্যাপ ক্লাউড ভিত্তিক পিয়ার টু পিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও ও টেলিফোন ও অনলাইনের চ্যাটের সেবা দেওয়া থাকে। টেলিযোগাযোগ, টেলিকনফারেন্সিং দূরত্ব বজায় রেখে শিক্ষা ও সামাজিক সম্পর্কের জন্য এটা ব্যবহার করা হয়। জুম অ্যাপ কিভাবে ডাউনলোড করব, আপনারা যদি আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল জুম ক্লাউড অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে অ্যাপস স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন জুম ক্লাউড মিটিং অ্যাপ এবং সার্চ করুন। প্রথমে জুম ক্লাউড অ্যাপটি পেয়ে যাবেন, সেটা ইনস্টল করুন। আর যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডাউনলোড করতে চান তাহলে জুম অ্যাপ লিখে সার্চ করলে প্রথম পেজে জুম অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে জুম আইডি খুলব, আপনি যখন প্রথমে জুম অ্যাপটি ওপেন করবেন তখন অবশ্যই চিন্তায় পড়ে যাবেন, সেটা হলো আপনি সাইন আপ করবেন কিনা। আপনি যদি সাইন আপ না করেন তাহলেও যে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে সাইন আপ করলে আপনি কিছু সুবিধা পাবেন, সেগুলি হলো ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার সহ আরও বেশ কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। তাই প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাইন আপ করে তারপর সাইন ইন করুন। আপনি যদি কাউকে মিটিংয়ে ইনভাইট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে, মানে আপনাকে হোস্ট হতে হলে সাইন ইন করতে হবে। জুম অ্যাপ সাইন আপ করার নিয়ম, প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করুন। এবার আপনার জন্ম তারিখ, মাস, বছর সিলেক্ট করুন। পরের অপশনে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করুন। আপনি যে ইমেল নাম্বারটি দিয়েছেন সেই মেল চেক করে দেখুন, সেখানে একটি জুম থেকে মেইল এসেছে সেটাও অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশন ক্লিক করুন। এবার আপনি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ড অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং ইংরেজি বড় হাতের অক্ষর, ইংরেজি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে হবে। এবার আপনাকে ইয়েস অর নো দুটি অপশন দেখানো হবে। যদি আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইন আপ করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইন আপ না করেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। শেষে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং বাকি অপশনগুলো স্কিপ অপশনে ক্লিক করবেন। জুম অ্যাপ সাইন ইন করার নিয়ম, জুম অ্যাপ সাইন ইন করার প্রক্রিয়া অনেক সহজ। এর জন্য আপনি সাইন ইন অপশনে ক্লিক করুন। এবার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে। জুম অ্যাপ ব্যবহার করব কিভাবে, জুম অ্যাপ কিভাবে ব্যবহার করব এটার মানে হলো কিভাবে অ্যাপে মিটিং করব সেটা বোঝানো। সাধারণত জুম মিটিং দুই ধরনের হতে হবে, যেমন আপনি কোনো মিটিংয়ে অংশগ্রহণ করা, আপনি হোস্ট হওয়া মানে নিজে মিটিং পরিচালনা করা। কিভাবে জুম মিটিংয়ে অংশগ্রহণ করবেন, আপনি একজন ছাত্র, আপনি জুম অ্যাপ ক্লাস করতে চান তাহলে আপনি একজন অংশগ্রহণকারী বা যোগদানকারী। এখন আপনি যে জুম মিটিংয়ে অংশগ্রহণ বা যোগদান করতে চান তাহলে অবশ্যই সেই মিটিংয়ের আইডি এবং পাসওয়ার্ড জানতে হবে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সরাসরি মিটিংয়ে যুক্ত হয়ে যাবেন। তবে যে সকল মিটিংয়ে পাবলিক করা থাকবে সেই মিটিংয়ে পাসওয়ার্ড না দিয়েও মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আপনি মিটিং ইনভাইটেড লিঙ্কে ক্লিক করে মিটিংয়ে যুক্ত হতে পারবেন। কিভাবে আপনি নিজে মিটিং পরিচালনা করবেন,
মনে করুন আপনি একজন শিক্ষক এবং জুম ক্লাউড অ্যাপ দিয়ে আপনি স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নেবেন, তাহলে এখানে আপনি হলেন মিটিং পরিচালনাকারী বা হোস্ট। এবার আপনাকে মিটিং শুরু করার জন্য স্টার্ট মিটিং অপশনে ক্লিক করবেন। এছাড়া আরও অনেকভাবে জুম অ্যাপ মিটিং শুরু করা যায়, যেমন নাও মিটিং, শিডিউল মিটিং, পিএমআই অর্থাৎ পার্সোনাল মিটিং আইডি এবং শিডিউল লিঙ্ক এর মাধ্যমে মিটিং শুরু করতে পারবেন। মিটিং শুরু করার আগে থেকে আপনি যাদের সাথে মিটিং করবেন বা আপনি যাদের ক্লাস নেবেন তাদের মিটিংয়ের জন্য ইনভাইট পাঠাতে হবে, মানে তাদের কাছে আপনার মিটিংয়ের আইডি এবং পাসওয়ার্ড বা মিটিং লিঙ্ক অংশগ্রহণকারীদের কাছে পাঠাতে হবে। আপনি যদি পার্সোনাল আইডি ব্যবহার করেন তাহলে সেই নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বারবার মিটিং করতে পারবেন, আর আপনি যদি আবার নতুন আইডি তৈরি করেন তাহলে সেই আইডি এবং পাসওয়ার্ড মিটিং অংশগ্রহণকারীদের কাছে পাঠিয়ে দিতে হবে। এই ছিল আজকের এই শিক্ষামূলক ভিডিওটি। আল্লাহ হাফেজ।